সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক মোহাম্মদ মাসুদুর রহমান চাকলা। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা যেটা জানি যে এবারের বইমেলাকে কেন্দ্র করে আপনার একটি বই প্রকাশিত হয়েছে, বইটি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। বইটির নাম হচ্ছে নরকবিলাস, এটা আমার দ্বিতীয় উপন্যাস। এর আগে একটু না গেলেই নয়, 2021 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়, ওটার নাম ছিল কীর্তনকুলার বাঁকে, এবং কীর্তনকুলার বাঁকে দিয়ে আমার মূলত সূচনা। আচ্ছা, লেখালেখি পর্বটা ছোটোবেলার থেকেই, বাট আমার শুরুটা হয়েছে কীর্তনকুলার বাঁকে কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। 2022 আমি উপন্যাসে চলে গেলাম হাসে মালির স্বপ্নভঙ্গ, এবং ওটার কাটতির পরেই আমি চিন্তা করলাম নেক্সট এখন লেখা দরকার। আমি নরকবিলাস উপন্যাসটা লিখলাম, বাজারে বের করলাম, 8 তারিখ স্টলে উঠলো, মুক্তদেশ প্রকাশন 549-550 নম্বর স্টলে। আসার পরে দেখলাম যে ব্যাপক চাহিদা, আল্লাহর রহমতে বেশ ভালো চলছে। হ্যাঁ, ভালো চলছে, ভালো চলছে। আচ্ছা, তো নরকবিলাসটা বেসিক্যালি কি নিয়ে লিখেছেন আপনি, বা এখানের মুখ্য বিষয়টা কি সেটা যদি একটু বলেন? নরকবিলাস মূলত এই প্রশ্ন, মানে আমি শুরু থেকেই এত পরিমাণ প্রশ্নের ভিতর আছি, আমি নিজে উত্তর হারিয়ে ফেলি মাঝে মাঝে। আচ্ছা, নরকবিলাস তো একটা নিশ্চয়ই আমার একটা, মূলত নরকবিলাস যে নাম হবে এটা আমি কখনোই ভাবিনি। এটা শেষ মুহূর্তে আমার মনে হলো এটা নাম আমি নরকবিলাস দেব। একজন রাইটার যখন লিখেন, একজন লেখক যখন লিখেন, তখন উনি কিন্তু ওনার ক্যারেক্টারের ভিতর ঢুকে যান। একটা জিনিস আপনি বুঝবেন কিনা যায় না, কোনো লেখক যদি ক্যারেক্টার বা চরিত্রের ভিতর ঢুকতে না পারে, চরিত্রকে নিয়ে যদি খেলা করতে না পারে, অনুপরমাণুর মতো ভেঙে টুকরো টুকরো করে যদি আবার সৃষ্টি করতে না পারে, আমার মনে হয় না তার লেখার সার্থকতা থাকে পাঠক হৃদয়ে। তো চার চুমুক এমন একটা অনুষ্ঠান, এমন একটা চমৎকার একটা আয়োজন করে যেখানে বলার জন্য আমরা উদ্গ্রীব থাকি। নরকবিলাস উপন্যাসটা মূলত মানুষের যে আস্বাদিত একটা স্বপ্ন থাকে, আশা থাকে, ভালোবাসা থাকে, সব কিছুর ভিতরে একটা যন্ত্রণা থাকে, একটা নরকসম যন্ত্রণা। ভালোবাসাটা কিন্তু এত সহজ নয়, ভালোবাসা পেতে হলে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, সেটা নরকসম যন্ত্রণার মতোই মনে হয় তখন একজন প্রেমিক প্রেমিকার কাছে। নরকবিলাস উপন্যাসের শিপ্রা এবং বিপুল, এই দুজনের প্রধান ক্যারেক্টার, এর সাথে অনেক ক্যারেক্টার জড়িয়ে আছে, মা বাবা দুইজনার মা বাবা, রমা পরিবার, পুরো পরিবার। এবং এখানে আমি লিখতে গিয়ে গোটা সমাজটাকে তুলে এনেছি, এই সমাজটা তুলে আনতে গিয়েই যে সনাতন ধর্মাবলম্বীদের ভিতর যে জাত পাতের একটা ঘেরাটোপ থাকে, এখান থেকে বেরিয়ে আসার জন্য আধুনিক সমাজেও এখনও তারা যেন সেই আগের আমলের মতোই কিছুটা বৈষম্যের শিকার। ঠিক সম্পূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের নিয়েই লেখা নরকবিলাস উপন্যাসটা। তখন আমি চিন্তা করলাম যে আসলে এরা এখনও স্বাধীনতার শৃঙ্খল যে জিনিসটা, মানে শৃঙ্খলে আবদ্ধ, এখনও তারা পরাধীনতায় আছে, শৃঙ্খল মুক্ত হতে পারেনি। এখনও আধুনিক যুগে এসে দেখলাম তারা সেই তাদের যে স্বাধীনতা, তাদের যে হিন্দু ছেলেমেয়ের যে মন খুলে দুটো ই করা, এটা তারা পাচ্ছে না। একটা হিন্দু মেয়ে ইচ্ছে করলেই সে একজন চৌধুরী পরিবার চ্যাটার্জি পরিবারের ছেলের সাথে বিয়ে হচ্ছে না, প্রেম হচ্ছে বাট মিলন হচ্ছে না, কী কারণে? জাত এবং পাতের যে একটা ঘাটতি থেকে যায়, যার কারণে এখান থেকে মানে সব কিছু সমার মিলেই নরকবিলাস নামটা হয়। এটা পাঠকদের জন্য থাকলো, এটা পাঠক পড়ে বুঝতে পারবে যে আসলে নরকবিলাস নামটা কেন হলো। এক্স্যাক্টলি, পড়ার পরই আসলে বোঝা যাবে সেটা। আচ্ছা, তো এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা কতটি এবং কি কি? খুবই কম, বেশি বলবো না। লেখালেখির ধরনটা ছিল ছোটোবেলার থেকেই, বাট আমার লেখার এটা শুরু হয় 2021 সাল থেকে। আচ্ছা, মূলত প্রকাশিত কাব্যগ্রন্থ জানান যেটাকে বলে, রাইট। এরপরে 2022 উপন্যাস হাসে মালির স্বপ্নভঙ্গ, এরপরে এখন নরকবিলাস, নেক্সট 2024 জন্য চলছে পোস্টমর্টেম, একেবারে থ্রিলার। বা, তো আমরা 2024 সালের জন্য আসলে এখন জেনে গেলাম যে 2024 সালে আমরা কি পাচ্ছি। সো যেহেতু আমরা বারবারই শুনছি যে লেখালেখির অভ্যাসটা আপনার ছোটবেলা থেকেই হয়েছিল, কিন্তু আত্মপ্রকাশটা, লেখক হিসেবে যে আত্মপ্রকাশটা, এখানে একটু কথা না বললেই নয়, সব কিছুর পিছনে একটা অনুপ্রেরণা দরকার। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে যারা আমরা জন্মগ্রহণ করি, তাদের বাবা মার একটা চাহিদা থাকে, ছেলে ডিসি হবে, এসপি হবে, বিশেষ ক্যাডার হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আসলে ছোটোবেলা থেকে আমি সংস্কৃতি মোনা, আমি যখন বরগুনা জেলা স্কুলে পড়াশোনা করি, সেই 83 সালে যখন আমি 5-এ পড়ি প্রাইমারি স্কুল স্টেজে, তখন আমি খেলাঘর করতাম। তখন থেকে আমি সরকারি পর্যায়ের সব ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতাম এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি, অভিনয় বলেন, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি,
সব ধরনের মোটামুটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি, বিভাগীয় পুরস্কার থেকে শুরু করে। তো তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হলে কিছু লিখব। ওই যে একটাই কথা যে মধ্যবিত্ত ঘরের ছেলেরা বললেই লিখতে পারে না, বললেই প্রকাশ করতে পারে না, সব কিছুর পিছনে একটা বাধা থাকে, বাবা মায়ের বলেন, আত্মীয় স্বজনের বলেন, সমাজের তো থাকে, রাইট। তো এখন দেখলাম যে এখন আমাকে কেউ বাধা দিতে পারবে না, অনুপ্রেরণাটা আমি নিজ থেকেই নিয়েছি। আর যদি অনুপ্রেরণার কথা বলেন তাহলে আমি বলবো করোনাকে ধন্যবাদ জানাই। আসলে করোনাটা কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমার জন্য পৌষ মাস ছিল। খারাপের সাথে সাথে আসলে ভালো অনেক কিছু ঘটেছে করোনার সময়, তার মধ্যে অন্যতম একটা আপনার তখন ইচ্ছে হলো যে এখন আমি আমার লেখাটা প্রকাশ করব। সো ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেছিলেন আমরা জেনেছি, কিন্তু হয়তোবা পরিবার কারণে অথবা অনুপ্রেরণার অভাবে সেটা করা হয়নি বেশি ছিল এক্স্যাক্টলি। কিন্তু কখন আপনি আসলে বুঝতে পারলেন যে না, লেখা আপনাকে বেশি টানছে বা আপনার লেখা আসলে প্রপারলি হচ্ছে? আমি যদি কোথাও ঘুরতে যেতাম, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, সবাইকে সমুদ্র টানে, সবাইকে প্রকৃতির গাছপালা টানে, আমাকে কিছু কেমন যেন পাহাড়টাকে খুব টানে। আচ্ছা, আর আমার লেখাটাও ঠিক ওইরকমই ছিল, পাহাড়ের মতো, যে আমাকে পাহাড় যেভাবে আকর্ষণ করছে লেখাটা ওইভাবেই আমাকে আকর্ষণ করতো বরাবরই, কিন্তু জানানটা দিয়েছি দেরিতে। বাহ, আপনার ছাত্র জীবন সম্পর্কে আমরা একটু জানতে চাই, কেমন কেটেছে ছাত্র জীবন? ছাত্র জীবনটা আমার শুরু হয় আসলে খুলনা জেলা স্কুল থেকে, বাবার চাকরির সুবাদে। দেন ওখান থেকে ট্রান্সফার হয়ে বাবা পটুয়াখালে চলে আসেন, পটুয়াখালী জুবলি স্কুলে বছর দুয়েক পড়ার পরে আমি, আমার মেন সূচনাটা হয় আসলে বরগুনার থেকে, বরগুনার জেলা স্কুলে আমি 88 SSC পাস করি। এবং ওখান থেকে থিয়েটার বলেন, নাটক বলেন, আমার লেখালেখি বলেন, ছোটোবেলার থেকে ওখান থেকে সূচনা মূল জিনিসটা। এরপরে তো আমি আমার মূল অঞ্চল বরিশাল, আমার বাবা আবার ওখানে ট্রান্সফারে চলে আসেন আমার নিজের এলাকায়, এবং এখান থেকে এরপর ঢাকা কলেজ, ঢাকা কলেজের ছাত্র ছিলাম, সেখান থেকে মাস্টার্স, অনার্স মাস্টার্স শেষ করে দেন আমি তো কর্মজীবন বলতে ব্যবসায় আছি, আমার ছোট একটি প্রতিষ্ঠান আছে সার্ভে কোম্পানি, এটার সাথে জড়িত, পাশাপাশি লেখালেখি এবং অভিনয়ের সাথে জড়িত আমি। আচ্ছা, অভিনয় সম্পর্কে একটু জানতে চাই, অভিনয়ের সাথে কীভাবে জড়ালেন এবং কবে থেকে জড়ালেন? ওই যে শুরু থেকেই বললাম যে আমি ছোটোবেলা থেকেই একটু কী বলে সংস্কৃতি মনা পাগল ছিলাম, খেলাঘর করতাম যেহেতু, আর খেলাঘর যারাই করতো তারা একটু খুব সংস্কৃতি মনা ছিল। তো 83 সালে আমি প্রথম একক অভিনয়তে পুরস্কার পেয়েছি, বরগুনা জেলায় ফার্স্ট, পটুয়াখালীতে বিভাগীয় তো প্রথম, এবং ঢাকাতে এসে আমি ওই সময় খেয়েই হারিয়ে ফেলেছিলাম আর কি, কারণ এখানে অনেক বড় প্ল্যাটফর্ম, যেখানে মালু ক্যারেক্টার যে অঞ্জন করেছিল ছোটোবেলায় ওর সাথে আমার অভিনয় করতে হয়েছে, তো ওরা তো অনেক আগানো ছিল, কাজে আমরা এখানে আর ধোপে টিকি নি আর কি। আচ্ছা, তো এখন আবার অভিনয় করা হচ্ছে? হ্যাঁ, এখন অভিনয় করা হচ্ছে, আমি বরিশাল নাটকের সদস্য ছিলাম, ঢাকা এসে আব্দুল্লাল মামুন স্যার, আমার নাট্যগুরু যাকে বলতে পারি, প্রয়াত আব্দুল্লাল মামুন স্যারের সান্নিধ্যে বেশ কিছু নাটক করেছি, আর ইমরান হালাদারের দুটো ধারাবাহিক করেছি। আব্দুল্লাল মামুন স্যারের আমাদের এই ATN বাংলায় এক জনমে নাটক বেশ সারা জাগানো একটা ধারাবাহিক ছিল, 284 পর্বের, ওটা আমার একটা বেশ ভালো ক্যারেক্টার ছিল। আর এই ঈদে, রোজার ঈদে আগামী আমার নতুন একটা নাটক যাবে অভিনীত সহ আর্টিস্ট হিসাবে, কো আর্টিস্ট হিসাবে, প্রীতি দত্তের ক্লিন ইমেজ, ইমেজ ক্লিন, এই নাটকটা যাবে, সেটা নিয়ে এখন কাজ চলছে, ওটা হয়ে গেছে শুটিং, নেক্সট ধারাবাহিকে কিছু কাজ করব। বাহ, তো এই যে এত কিছুর সাথে জড়িত রয়েছেন, বিজনেস করছেন, লেখালেখিও করছেন, আবার অভিনয় করছেন, সময় কিভাবে সমন্বয় করেন? আমি এখানে মূলত একা থাকি, আমার অনুপ্রেরণা আমি নিজেই, আমার ওয়াইফ উনি ঢাকার বাইরে, দ্যাট মিন্স আমার এলাকায় থাকেন, উনি একজন শিক্ষিকা, প্রধান শিক্ষক, সঙ্গত কারণে উনি আমাকে সঙ্গ দিতে পারছেন না, আমাকে একাই থাকতে হচ্ছে, একাই করতে হচ্ছে। যে সকালে টাইম মেনটেন করে উঠি, অফিসে যাই, শিল্পকলে আড্ডা মারি, TSC-তে আড্ডা মারি, দেন বাসায় এসে নিজে ফ্রিজ থেকে নামিয়ে রান্না বাড়া, ঘর গুছানো, কাপড় চুপড় ধোয়া, মানে সব দিক মিলিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। এরপরে রাত 12টার পর লিখতে বসি, রাত 2টো পর্যন্ত লেখালেখি করি আমার সাধ্য অনুযায়ী, আবার আমি ভরে উঠি, আবার চলমান গতিতে চলতে থাকে। নিজের অনুপ্রেরণাই আসলে আপনি শিল্প সংস্কৃতি? হ্যাঁ, আমাকে আসলে, আমি বলবো, আমার স্ত্রী তো 2 মাস কথাই বলছে না আমার সাথে লেখালেখি নিয়ে, অনেক বিরক্ত সে, আমি তাকে রাত 2টো পর্যন্ত যখন লিখেছি তার পাশে বসে, সে খুব বিরক্ত, ঘুমাতে পারছে না, বেবিটা ঘুমাতে পারছে না, লাইট জ্বালাতে হচ্ছে আমাকে, সো 2 মাস তো কথাই বলছে না আমার সাথে। আপনার মাধ্যমে মেসেজটা পৌঁছে দিচ্ছি, তুমি আমাকে ভুল বুঝো না, আমার লেখাটা মূলত তোমাদের জন্য।
আচ্ছা, আসলে সংস্কৃতির পথে চলতে গেলে অথবা শিল্প সংস্কৃতিকে চর্চা করতে গেলে একটু তো বাধা বিপত্তি আসবেই, সেটাকে কাটিয়ে উঠেই সবকিছু করতে হবে। তো যখন আপনি লেখালেখি করেন তখন কোন বিষয়গুলোকে আসলে লেখার মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করেন বা কোন বিষয়গুলো আপনাকে বেশি টানে? যেমন ধরেন আপনি আমার সামনে আছেন, আমার ভিতরে কিন্তু কাজ করছে কোনো এক নায়িকার চরিত্র, আমি খুঁজে পেয়েছি আপনাকে। হয়তো দেখা গেল আমাদের এই ক্ষণিকের 15 মিনিটের অনুষ্ঠানটার কিছু একটা অংশ আপনি চলে আসছেন, জিনিসটা এরকমই আর কি। মানে আপনার পারিপার্শ্বিক যে জিনিসগুলো ঘটতে থাকে সেখান থেকে আপনি আপনার টপিকটা। একটা কথা কি, একজন লেখক, এটা আপনিও ভালো বুঝেন যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে আছেন একজন উপস্থাপিকা, একজন লেখক কিন্তু তার মনের মাধুরী দিয়ে প্রতিটা পড়াতে পড়তে একটা স্ল্যাব তৈরি করে। আপনার এই পূর্বের কথার মতো আমি, যেমন একজন ড্রাইভার, আমার গাড়ির যে ড্রাইভার থাকেন ওর একটা ক্যারেক্টার থাকে। আমি যদি বলি রহমত তুমি এখন কোন রাস্তায় ঢুকবে, এ পর্যন্ত যদি ওকে শেষ করে দিই ও পর্যন্ত শেষ, বাট ওর অ্যাক্টিভিটিস, ও কোথায় ঢুকছে, কীভাবে ঢুকছে, ওকে আমাকে বাজাচ্ছি, ও বেজে চলছে, ওর ক্যারেক্টার ভিতর ঢুকে যদি আমি নিয়ে আসতে পারি তখন হয় একটা লেখা। অর্থাৎ রাজমিস্ত্রির মতো প্রতিটা ইট সাজিয়ে যেভাবে একটা দেয়াল, একটা বিল্ডিং তৈরি হয়, ঠিক একজন লেখক এভাবেই প্রতিটা পড়তে পড়তে পাঠকের হৃদয়ে সমাদৃত করার জন্য উপন্যাসটাকে এমনভাবে গাঁথনিটা গেঁথে দেয় যখন একটা উপন্যাস গল্প হয়। আর যখনই ব্যত্যয় ঘটে তখন একটা ডায়েরি, সাধারণ জীবনের ডায়েরি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি শুয়েছিলাম, এরপর আগামীকাল সকালে আবার দেখা হবে, দেখা হয়েছিল, জাস্ট এরকম। কিন্তু পাঠকের হৃদয়ে ঢুকতে হলে আপনাকে একেবারেই পাঠক হতে হবে, পাঠকের কি বলে পালস বুঝতে হবে যে কি চাচ্ছে সে। এখন এটা কীভাবে বুঝবেন, এটা আপনাকে বুঝে নিতে হবে। অটো আমাদের সমসাময়িক ঘটনা বলি থেকে আপনাকে বুঝে নিতে হচ্ছে যে পাঠক কী চাচ্ছে, একজন রিক্সাওয়ালা সে কী চাচ্ছে, একজন রাস্তা পাগল, যেমন হাসিমানির স্বপ্নভঙ্গ, এটার ভিতরে মপা পাগল, আসলে মপা পাগল বলতে কেউ ছিল না, আমি পেয়েছি। কীভাবে পেয়েছি, খিলগাঁওতে একটা পাগল বসে আছে, ও মানুষ দেখলেই তাড়া দিত, আমি ওর নাম দিলাম মপা। ওর টোটাল কাহিনীটাকে আমি তুলে এনেছি এমনভাবে। আবার কোনো এক যেটা মাজার বসেছিল, হ্যাঁ এই যে ভণ্ডামি চলছে, মাজার চলছে, এক পাগল আরেক পাগলকে জায়গা দিচ্ছে না, সে পাগল বাট সে আরেকজনকে জায়গা দিচ্ছে না, এই যে কাহিনীটাকে তুলে আনা, আমাকে সেখানে বসতে হয়েছে, দূর থেকে অবলোকন করতে হয়েছে যে সে কী করছে, ওই যে মুড়িদান এনে মুড়ির সামনে রেখে কীভাবে টাকা কামাচ্ছে, পীর সেজে ভণ্ডামি করছে, এই যে কিছু জিনিস তুলে এনেছে। ঠিক নরকবিলাসও এমন একটা উপন্যাস, এই এটার ভিতরও আমাদের ওই যে হিন্দুদের যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে কিছু ঘটনা, এই যে তাদের যে একঘেয়েমিতা, তাদের যে চলন বলন, তারা একমাত্র যেমন স্বামী স্ত্রীর প্রতি একেবারে যেন স্ত্রীকে বিয়ে করার পর দেখা যায় যেন স্ত্রী যেন তার কাছে এত পরিমাণ দায়বদ্ধ হয়ে যায় সে বললেই কিছু করতে পারে না, বাট দেখা যাচ্ছে সে অনেক কিছুই করছে। এই যে টানাপুরন, যে স্ত্রীর স্বাধীনতা খুবই কম থাকে হিন্দু পরিবারে, আমি এটা তুলে এনেছি। আমাকে প্রশ্ন করেছিলেন কারা হিন্দু পাঠক, যে আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি কি হিন্দুদের নিয়ে লিখলেন কেন, আমার ভালো লেগেছে তাই লিখেছি। আমি অনেক রাইটারের লেখা পড়েছি, হিন্দু মুসলমান সনাতন মুসলমান মিলিয়ে লিখেছে, বাট আমি এককভাবেই ঠিক মনে হলো যে শরৎচন্দ্রের আদলটা ভুলেই গিয়েছি আমরা। আমরা আধুনিক যুগে এত আধুনিক হয়ে গিয়েছি যে পূর্ববর্তী ঐতিহ্যটাকে ভুলে গিয়েছি, সেখান থেকে কিছুটা ধরে এনে আধুনিকতায় প্রবেশ করেছি আমি। এটা এটা কিছুটা আমার ওই আদলটাকে তুলে এনে আধুনিকভাবে প্রেম ভালোবাসা বিরহ গাথা সব কিছু লিপিবদ্ধ হয়েছে এখানে আমার নরকবিলাসে। অনেক ধন্যবাদ আপনাকে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি একটা কথাই বলবো, এই বাংলা ভাষার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধাবোধ থাকবে এবং আপনারা বেশি বেশি উপন্যাস পড়ুন, বেশি বেশি গল্প পড়ুন, বই পড়ুন। আসুন সবাই বইয়ের প্রতি আসক্ত হই, একটু বই পড়ি। অবসর সঙ্গী হোক বই এবং আমার নরকবিলাস উপন্যাসটি, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সংগ্রহ করবেন। ধন্যবাদ আমার সকল পাঠক, শুভকাঙ্ক্ষী পর্যন্ত, ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আবারও একটু ধন্যবাদ দিই চায়ের চুমুককে, ধন্যবাদ দিচ্ছি আপনাকে, মনোমুগ্ধকর আপনার আলোচনায় আমি সত্যি অনুপ্রেরণা পেয়েছি, সামনে যেন আবারও আসতে পারি আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে। ধন্যবাদ এটিএন বাংলাকে, ধন্যবাদ। দর্শক আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/etn বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো।
এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে।